আমরা আলোচনা করেছি, সিদ্ধান্ত সবাই দিয়েছে, কিন্তু এখনো ফাইনালি একটা ম্যাচ লাগেছে। ম্যাচ দেখার পরে তো এক এক করে এক এক দিন কি বলতেছেন? দেখে আমার শর্ট লাগবে, আর 19 লাগবে, কবে প্রতিষ্ঠা? ভাই বন্ধুদেরকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আমাদের ডাকে আপনারা আজকে এখানে এসেছেন, এই রোজার মাসে আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতাও জানাচ্ছি। আপনাদের মূল্যবান সময় খরচ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আহ্বানে আপনাদের এসেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, সকল সাংবাদিক ভাই বন্ধুদের প্রতি আজীবন শ্রদ্ধা। আজকে যেই ইস্যুতে আপনারা এসেছেন, আপনারা চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন। সেটা হচ্ছে যে আমাদের যে এজেন্ডা ছিল জনাব সম্পর্কে তার সদস্যপদ বাতিল, এই ইস্যুতে আজকে আমাদের এখানে একটি কার্যকরী পরিষদের মিটিং হয়েছে, সেখানে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত সভাপতির আহ্বানে এবং আমাদের সম্মানিত সাধারণ সম্পাদকের আহ্বানে আজকের যে মিটিংটা ছিল সেখানে আমরা সর্বসম্মতিক্রমে একটা মিটিংয়ের সিদ্ধান্ত উপনীত হয়েছি। আমাদের এখানে সবাই, আমাদের সম্মানিত সকল সদস্য যারা আছেন এবং কার্যনির্বাহী পরিষদের সকলের সম্মতিতে একটা সিদ্ধান্তে আমরা পৌঁছেছি। সেটা হচ্ছে যে আমাদের গঠনতন্ত্রের, আমি আমি আসলে একটু অত সিরিয়াসভাবে কথা বলতে অভ্যস্ত নই, আপনারা জানেন যে গঠনতন্ত্র আমি আজকে এখানে নিয়ে এসেছি, যে সাতের ক সম্পর্কে যেটা বলা হয়, হয়তো সবাই আপনারা জানেন না বা দেখেননি। এর আগে আজকে আমি আপনাদেরকে দেখাতেও চাই। আমি খুবই, মানে হয় না যে কোনো কারোর বিপক্ষে এই এই অবস্থার সম্মুখীন যেন কাউকে হতে না হয়, আমি আজকের যেটার সম্মুখীন হয়েছি, ইনফ্যাক্ট আজকে আপনাদের সামনে কথা যেটা বলতে চাই। সবাই আমাদের সদস্য, যারা সদস্য সবার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা। আমরা আসলে একটা, আমি যেটা বলতে চাই, যখন আমরা ভুল করি বারবারই করি, যখন আমরা মিথ্যা বলি তখন আমরা বারবারই মিথ্যা করি, সেটা ভুল মানুষই করে, অনেক সময় ভুল হয়ে যায়, হয়ে থাকে। সেটা আজকে সেই জায়গা থেকে একটা কথা, আমি গত দুই তিন দিন যাবতেই সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন সময় আমরা দেখি যে সদস্যপদ, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ কী বলে বা সদস্যপদ বাতিলের কারণসমূহ কী, আমরা শুনে এসেছি, আমি গঠনতন্ত্র সাথে নিয়ে এসেছি, এখানে স্বাক্ষরিত সহ আপনি দেখেন, যেটার জন্য আমি যেটা ইন ডিটেল আপনাদের প্রশ্নের উত্তরটাই আমি দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে নিম্নোক্ত যে কারণে সদস্যপদ বাতিল বলিয়া বিবেচিত হইবে এবং কার্যকরী পরিষদ যথাযথ ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন। আপনি এটা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন, আপনারা কেউ চাইলে জুম করে নিতে পারেন। সাতের কতে আছে সংগঠনের উদ্দেশ্যাবলীর পরিপন্থী, সংগঠনের স্বার্থের বিরুদ্ধে বা সংগঠনের অবমাননাকর কোনো কার্য করিলে, কতে আছে কার্যকরী পরিষদের কোনো সদস্য মানে বিনা নোটিশে পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকিলে, আপনারা জানেন যে আজকে আমাদের নবম মিটিং ছিল, কার্যকরী পরিষদ তাহার সদস্যপদ সর্বসম্মতিক্রমে বাতিল করিতে পারিবেন এবং গঠনের তহবিল হইতে যে কোনো সদস্য বেতন বা এই ধরনের অনেক কিছু আছে, সেই ইঙ্গিকে জনাব জায়েদ খান আমাদের সম্মানিত সদস্য, তার প্রতি পূর্ণ শ্রদ্ধা আমাদের আছে। সেই জায়গা থেকে তিনি প্রথমে যেই এটা করেছিলেন, সম্মানিত সভাপতিকে একটি কাগজ নিয়ে এসে তিনি শপথ নিয়েছিলেন, যেটা আমাদের সংগঠনের সভাপতির সঙ্গে এটা আমাদের গঠনতন্ত্র অনুযায়ী করতে পারেন না। পরবর্তীতে তিনি বিভিন্ন গণমাধ্যমে বা বিভিন্ন জায়গায় তিনি আমাদের সভাপতি সম্পর্কেও অনেক কথা বলেছেন, যেগুলো আমাদের কাছে সবগুলো নথি আছে। এছাড়াও আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক সম্পর্কেও বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন কথা বলেছেন, যেটা গঠনতন্ত্রের সঙ্গে আসলে লিপিবদ্ধ না বা তিনি করতে পারেন না, যে কোনো সদস্যই সেটা করার রাইটস রাখেন না। সেই জায়গা থেকে আমরা তাদের ওনাকে একটা চিঠি দিয়েছি গত 22 তারিখ, সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের, তিনি 7 দিন বা 10 দিনের মধ্যে চিঠির উত্তর দেওয়ার কথা। সেটা আজকে সকালবেলা হয়তো আমরা যে চিঠিটা এসেছে সময় দিতে তোলার পর সেটা আসলে কেউ শুনতে চায়নি, যেহেতু টাইমটা পার হয়ে গিয়ে প্রায় অনেক, এক মাস পার হয়ে প্রায় 2 মাসের কাছাকাছি 2 মাস হয়নি, 1.5 মাসের উপর। সে জায়গা থেকে আসলে কার্যনির্বাহী পরিষদের সদস্যরা যা আপনারা উপস্থিত ছিলেন সেই চিঠিটি কেউ শুনতে চাননি,
এবং সর্বসম্মতিক্রমে তার সদস্য পদ স্থগিতের যে বিষয়টা এসেছিল সেটাতে সবাই হাত তুলে সম্মতি দিয়েছেন, কিন্তু তিনি আমাদের সদস্য, সম্মানিত সদস্য, আমরা সকল সদস্যের প্রতি শ্রদ্ধাশীল এবং অনেক বেশি আন্তরিক, যেহেতু আমাদের একটা উপদেষ্টা মণ্ডলী কমিটি আছে এবং আমাদের সম্মানিত সিনিয়র সদস্যবৃন্দ আছেন, ওনাদের সঙ্গে আলোচনা করে আজকের যে মিটিংটা হয়েছে, যে ওনার প্রাথমিক যেই আলোচনাটা প্রয়োজন ছিল কার্যনির্বাহী পরিষদে, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্থগিতাদেশের, কিন্তু আমরা আমাদের উপদেষ্টা মণ্ডলী এবং যারা সমিতির যিনি আইনজ্ঞ আছেন তাদের সঙ্গে কথা বলে পরবর্তীতে আমরা ফাইনাল সিদ্ধান্তটা গণমাধ্যমকে এবং আপনাদের এখানে সবাই গণমাধ্যম কর্মীরা আছেন সাংবাদিক ভাই বন্ধুদেরকে আমরা পরবর্তী সিদ্ধান্তে জানাব। আচ্ছা ভাই, আপনি বলছিলেন যে এখন কার্যনির্বাহী পরিষদের সদস্য যারা আছেন, আমরা যারা মিটিং আজকে ছিলাম সবাই এক বাক্যে তার সদস্য পদ স্থগিতের জন্য সম্মতি দিয়েছেন, কিন্তু পরবর্তীতে আমরা যেটা বললাম যে আমাদের যারা উপদেষ্টা কমিটি যারা আছেন, যেহেতু জায়েদ খান সম্মানিত সদস্য, ওনার প্রতি শ্রদ্ধা রেখেই আমাদের সদস্যদের প্রতি শ্রদ্ধা আমাদের সবসময় আছে সেটাকে বিবেচনায় রেখে পরবর্তী মিটিংয়ে আমরা এটাকে ফাইনাল সিদ্ধান্ত বলে নিব এবং সেটা সাধারণ সভাতে উত্থাপন করব। সেটা হচ্ছে আমাদের গঠনতন্ত্রে, এটাও আছে, আপনারা নিশ্চয়ই শুনবেন যে গঠনতন্ত্রে আছে যে কার্যনির্বাহী পরিষদ যদি সর্বসম্মতিক্রমে যে কোনো সিদ্ধান্ত নেয় সেটাই সর্বশ্রেষ্ঠ। আচ্ছা, এখানে একটু কথা বলছেন আপনি যে সর্বসম্মতিক্রমে, আজ কি সবাই কি মত দিয়েছেন? এখানে সবাই মত দিয়েছেন, যদি সাতজন মত দিয়ে থাকেন, আমাদের গঠনতন্ত্রে এটা আছে, সাতজনের অধিক যদি হয় সেটা সর্বসম্মতি, সেটা সর্বসম্মতিক্রম হয়, সেটা সর্বস আমাদের গঠনতন্ত্রে আছে। আপনি যদি চান আপনি কালেক্ট করতে পারেন, আমাদের তিন ভাগের দুই ভাগ, না না সেটা পাস হবে বাট সর্বসম্মতি না, সেটা পাস হবে সংখ্যা গরিষ্ঠ ভিত্তিতে পাস হবে বাট সর্বসম্মতি না। বিচারাধীন বিচার এটা কিন্তু সাধারণ সম্পাদকের কোনো ইয়ে না, এটা হচ্ছে যে আমাদের সমিতির সদস্য পদের বিষয়, এটা সাধারণ সম্পাদকের বিষয়টা যেটা আছে সেটা কোর্টে বিচারাধীন আছে, সেটা কোর্ট ইয়ে করছেন এবং কোর্ট আমাদেরকে রায় দিয়েছেন যে নিপুণ আক্তার সাধারণ সম্পাদক আপাত অবস্থায়, ফাইনাল যে রায়ের কথা আপনি বলছেন সেটা আপনি কোর্টে যোগাযোগ করেন, আমরা কোর্টকে সম্মান করেই কথা বলি। আমরা আজকে যে ইস্যুতে বসেছি সেটা হচ্ছে আমাদের সম্মানিত একজন সদস্য যিনি আমাদের সমিতির সভাপতি এবং বিভিন্ন ইস্যুতে তিনি নেগেটিভ মন্তব্য করেন। আমরা সেটা হচ্ছে যে তার নামে একটা মামলা চলতেছে, এমন তো অবস্থায় তার আসলে মূল পদটা আসলে আপনার বাতিল করার অধিকার আছে, সেটা আমরা আমাদের গঠনতন্ত্র অনুযায়ী যেই প্রয়োজন ছিল সেটাই আমরা আজকে এই মিটিংয়ে করলাম। পরবর্তীতে আমরা ফাইনাল যেই এটার সিদ্ধান্তটা আপনাদেরকে জানাবো, সেটা আমাদের যিনি আইনজ্ঞ আছেন, আমাদের সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সিনিয়র উপদেষ্টা যারা আছেন তাদের সঙ্গে কথা বলেই ফাইনাল রিপোর্ট না, সেটা তো আমরা বললাম যে আমাদের যে আইনজ্ঞ আছেন, আমরা সমিতির মিটিংয়ে সেটা সবাই হাত তুলে এবং কথা বলে সেটা ওনারা সিদ্ধান্ত আমরা মানে সবাই জানিয়েছেন তাদের সিদ্ধান্তটা, কিন্তু ফাইনাল যে সিদ্ধান্ত, যেহেতু আমরা আমাদের সদস্যের প্রতি শ্রদ্ধাশীল এবং আন্তরিক, ফাইনাল সিদ্ধান্তটা আমরা আইন মানে আমাদের যে আইন উপদেষ্টা আছেন এবং আমাদের যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন ওনাদের সবার সঙ্গে কথা বলে আপনাদের। তার মানে গঠনতন্ত্রে এমন কোন নিয়ম আছে যে কোনো সদস্যকে নিপটুক্তি করা সদস্য পদ স্থগিত করা হবে? সদস্য কেনা, সে যখন সংগঠন বিরোধী বা স্বয়ং সভাপতি হচ্ছেন আমাদের সংগঠনের মানে আমি সর্বময় ক্ষমতার অধিকারী। এটা অনেকে বলছেন যে সাথের পর এখানে আসিফ এবং তকিব ভাই যে প্রশ্ন করেন তার সাথে আমি এড করে একবারে রিলেটেড প্রশ্ন একবারে জবাব দিয়েছি, সেটা হচ্ছে যে আপনি একটু আগে বলেছেন যে আপনাদের গঠনতন্ত্র হচ্ছে যদি কেউ সংগঠন বিরোধী কোনো কার্যকলাপ করে সেরকম তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আমি একটা ক্লিয়ার করে দিয়েছি। এখন এখানে বলা হচ্ছে যে জায়েদ খান ব্যক্তিদের নিয়ে কটূক্তি করেছেন, সেক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারেন? আমি প্রথমেই যেই কারণটা দেখালাম যে সভাপতির
কাছে এই মাঠেই তিনি একটি কাগজ এনে শপথ নিয়েছিলেন, যেটা পরবর্তীতে জানা যায় যে ওটা সাধারণ সম্পাদক নিপুণ আবাসে তার বিষয়টা যুক্ত করা হচ্ছে এখানে, তার বিষয়টা তো তিনি তো সাধারণ সম্পাদক ব্যক্তি সভাপতি এবং সাধারণ সম্পাদকের এগেনস্টে যেহেতু সাধারণ সদস্য এবং সাধারণ সম্পাদক দাবিদার কোর্ট মামলা চলমান, তাদের ব্যক্তি কেন্দ্রিক নিতে পারেন না, ব্যক্তি কেন্দ্রিক তো করছি না, আপনি কেন দাঁত চাপাচ্ছেন? না না আপনি হেসে কথা বলেন, আমি হাসছি, আমি সাইনিং আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে বসেছি, প্লিজ হাসুন, আপনার হাসিটা অনেক সুন্দর, চুলগুলো আরো বেশি সুন্দর ছিল, কেন কাটলেন? জানানোর কোনো কারণও নেই, উনি ব্যক্তিগত কারণে বা ওনার শুটিং এর কারণে উনি বাইরে থাকতেই পারেন, আমার বাড়িতে বা আমার ঠিকানা যেটা আছে সেটাতে যখন চিঠিটা পৌঁছাবে আমার ফ্যামিলি মেম্বাররা বা আমার গার্ডরা জানাবেন, এটা চিঠি পাওয়ার বিষয়টা হচ্ছে আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না, উনি যে ব্যক্তিগত কারণ দেখানোর বা চিঠি না পাওয়ার উনি কখন কোথায় গিয়েছেন সেটা তো আমাদের আদালতের কথা বলছিলেন, আপনি আদালতের কথা বলছিলেন যে ফাইনালি আদালত যেটা করবে সেটা সাধারণ সম্পাদকের বিষয়, এখন আমার প্রশ্নটা হচ্ছে ফাইনালি আদালত যদি তার সাধারণ সম্পাদকের পদটা ফিরিয়ে দেয় এদিকে আপনারা তার পদটা কেড়ে নিচ্ছেন, সেক্ষেত্রে সংঘর্ষ হবে, আপনাদের একটা সাংঘর্ষিক সিদ্ধান্ত হবে, এ বিষয়ে আইনি কোনো আলোচনা আপনাদের হয়েছে কিনা সামনে নির্বাচন? আমি তো আপনাদেরকে আজকে বারবার বলছি, আমাদের যিনি মানে আইন উপদেষ্টা আছেন তিনি একজন ব্যারিস্টার, ওনার সঙ্গে আমরা ফাইনাল কথা বলে ফাইনাল ব্রিফটা আপনাদেরকে করব, সামনে নির্বাচন আছে, সেই নির্বাচনের আগে তাকে আপনারা সরানোর একটা ব্যবস্থা করছেন, তার একটা অভিযোগ আছে, তোর চালাচ্ছে, ওনার অভিযোগ নিয়ে উনি বলতে পারবেন, আমাদের কাছে এই ধরনের অভিযোগ উনি লিখে থাকে না অনুপস্থিত, দেখুন আমরা কিন্তু টাইম দিয়েছি যে এখন চিঠিটা পাঠালাম যে কালকে আপনাকে জবাব দিতে হবে, আপনার বাসায় যখন একটা চিঠি যাবে যে একজন মানুষ গিয়ে আপনাকে জানাবেন যে আপনার একটা চিঠি এসেছে, নিশ্চয় আপনি সাথে সাথে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ায় আপনি ই করতে পারেন, বা ফোনের যুগ, আপনি বিদেশ থেকেও ফোনে কন্ট্যাক্ট করতে পারেন যে আমি বাইরে আছি, আমি আরও একটা দিন সময় চাই, আপনি যদি শ্রদ্ধাভক্তি ভাবে আমার সমিতিকে দেখতে চান বা আপনার সংগঠনকে শ্রদ্ধাভক্তি সহকারে স্মরণ করতে চান বা দেখতে চান, সাথে সাথে না পারেন যে আমি দেশের বাইরে আচ্ছা এখানে ভাই ব্যস্ত আছি, আমি 15 দিন সময় নিলাম, আচ্ছা একটা বিষয় আছে, আপনারা এতদিন মানে আপনি চিঠির উত্তর দেওয়ার কারণ মনে করলেন না, সেটা আজকে সকালে কেন যেদিন আমরা মিটিংটা রাখলাম? আচ্ছা স্যার একটা বিষয় একটু জানতে চাই, আসলে আপনাদের সংগঠন তো এটা বলা আছে যে সংগঠনের বিরুদ্ধে কোনো কথা বলে সেখানে সদস্য বাতিল হতে পারে, সংগঠন বিরুদ্ধে যাই কি বলছে একটু জানতে চাই, সেটা আপনাদের কাছে অনেক নথি আছে, আপনাদের গুলো আমরা দেখে কালেক্ট করি, আপনাদের আছে সেটা তো আমরা মিটিং করি, সেটা তো সেটা তো আপনাদের আসলে কি হিসাব করবেন? নোবেলা সুচরিতাকে সভাপতি সিগনেচার একটা চিঠি পাঠানো হয়েছে, তারা চিঠির উত্তর দেন, তিনটা চিঠি পাঠানো, এটা কি ক্লিয়ার করবেন? সেটা হচ্ছে যে চিঠির ভাষা একই রকম, দুজনের চিঠির ভাষা ভাষা একই, শুধু সিগনেচারটা ডিফারেন্ট, সেটা হচ্ছে যে আমরা রুবেল ভাই আমাদের অনেক সিনিয়র একজন সদস্য, আমরা যখন ওনারা সিনেমা স্টার্ট করেছেন আমার মতো একজন নগণ্য শিল্পী সেখানে মানে হলে গিয়ে সিনেমা দেখারই সৌভাগ্য হয়েছে, তার আগে আমি সিনেমা হলে যাওয়ার সুচরিতা ম্যাডাম তিনিও অনেক সিনিয়র একজন শিল্পী, ওনারা আমাদের সকল সম্মানিত শিল্পীদের ভোটে নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্য, আমাদের ইতে আছে যে তিনটা মিটিংয়ে যদি পরপর ওনারা অনুপস্থিত থাকেন বা যে কোনো কার্যনির্বাহী পরিষদের সদস্য যদি অনুপস্থিত থাকেন তাহলে তার অটোমেটিকলি চিঠি দেওয়ার পর ওনাদের কার্যনির্বাহী পরিষদের সদস্যটা চলে যায়, আমি গণমাধ্যমে বা বিভিন্ন জায়গায় একটা ভুল তথ্য দেখেছি, অনেকে স্ট্যাটাসে যে ওনাদের সদস্যপদ, আসলে এটা সদস্যপদ না ওনাদেরটা কার্যনির্বাহী পরিষদের যে ইয়েটা আছে, আজকে আমাদের নবম মিটিং হলো, নবম মিটিংয়েও ওনারা অনুপস্থিত, তো আমাদের তো কার্যক্রমটা মানে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার জন্য দুজন মেম্বার কিন্তু অনেক জরুরি, সেই জায়গা থেকে সভাপতির চিঠিতে এবং প্রায় অনেকগুলো মিটিংয়ের পর ওনারা যেহেতু আমাদের অনেক সিনিয়র সদস্য ওনাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখেই আমরা বলছি ওনাদেরকে আমরা পাশে ভবিষ্যতেও চাই, তবে মানে আমরা আসলে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য ওনাদের কার্যনির্বাহী পরিষদের যে ইয়া সভাপতি ছিলেন তিনি না করুক সমস্যা নাই, ওটা তো আমাদেরই প্রশ্ন, সমস্যা নাই করুক না,
বলা হচ্ছে ওনাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সভাপতি সভা পরিচালনা করতে পারবেন, সভাপতি কমিটির সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে পারবেন, সেক্ষেত্রে সভাপতি সাইন করতে পারবেন এটা ওনাদের। আপনাদের ভাই একদমই বিরক্ত হই নাই, আমি খুব মানে যা প্রশ্ন করছি এখন সিগনেচার নিয়ে যদি আপনাদের বোঝাতে পারেন।